ঈদ মোবারক। ঈদ মোবারক। আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাজিন নাসির দোলা এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ। দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বৃষ্টির মধ্যেই জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। আশরাফুল আলমের সাথে নিয়ে আশিকিন প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন সুকান্ত সরকার এবং তুষার লস্কর। ভোর থেকেই ঢাকায় ভারী বর্ষণ, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে বৃষ্টি মাথায় নিয়েই বিভিন্ন বয়সের মানুষ জড়ো হন জাতীয় ঈদগাহ ময়দানে। 30,000-এর বেশি মুসল্লির একসাথে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে বৈরী আবহাওয়ায় সমবেত হন মাত্র কয়েক হাজার মুসল্লি। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান বিচারপতি, ঢাকার দুই সিটির মেয়র, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের মধ্যে থাকা হিংসা বিভেদ বেলাভেদ ভুলে গিয়ে সকলে নিজের মনুষ্যত্ব জাগিয়ে তুলি। আমাদের দেশকে যেন আল্লাহ সব ধরনের আজাব গজব থেকে রক্ষা করেন, আমাদের জন্য অগ্রগতি প্রগতি আল্লাহ এগিয়ে যান। আমাদের মনের ভিতরে যে পশু বসবাস করে সেই পশুটিকেও কোরবানি করে দিব। আমার নামাজ আমার আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রক্তও চান না, মাংসও চান না, আল্লাহ সে তাকওয়া খোদাভীতি। এছাড়া বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ঈদ উল আজহা মানে ত্যাগের উৎসব, আর এই উৎসবের অন্যতম অনুষঙ্গ কুরবানি দেয়া। মহান সৃষ্টিকর্তার আনুগত্য লাভের আশায় প্রতিটি সামর্থ্যবান মুসলমান কুরবানি দিয়ে থাকেন। প্রতীকী কুরবানির মাধ্যমে মানুষের মন থেকে দূর হোক হিংসা, বিদ্বেষ আর পশুত্ব। জাতীয় ঈদগাহ ময়দান থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গতকাল থেকেই বৃষ্টির বাধা ছিল, কিন্তু বৃষ্টির বাধা পেরিয়ে পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা। ঢাকায় কেউ পশু জবাই করেছেন নিজ গ্যারেজে, কেউ বা খোলা রাস্তায় বৃষ্টিতে ভিজে। ইফতেখার আলম একটি রিপোর্ট করেছেন। শ্রাবণের অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, এরই মাঝে রাজধানীবাসী যার যা সামর্থ্য অনুযায়ী দিয়েছেন পশু কোরবানি। কেউ পশু জবাই করেছেন নিজ গ্যারেজে, কেউ বা বৃষ্টি ঠেকাতে বসিয়েছেন ছাউনি। সিটি কর্পোরেশন ওদের তো একটা টাইম দিয়ে দিয়েছে, সেই সময় এসে বাকি বর্জ্যগুলো ওরা ফেলে দিতে পারবে। অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, কোনো ময়লা থাকবে না এবং কেউ কোনো ডিস্টার্ব দিচ্ছে না, সুন্দরভাবে সবাই কোরবানি করতেছে এবং এই বৃষ্টির মৌসুমে খুব ভালো লাগতেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণে নেওয়া হয় নানা ব্যবস্থা। অনেক স্থানে বৃষ্টিতে ভেসে যায় আবর্জনা। যখনই কোরবানি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পশুর রক্ত আমরা আমাদের সাপোর্টসটা পানি মেরে পরিষ্কার করে ফেলছে এবং পরবর্তীতে যেই আমাদের যেই মাংস কাটার জন্য যেই সব স্টাফরা আসছেন ওনারা সুন্দরভাবে আমাদের যে কার পার্ক এরিয়া সেই জায়গাগুলোতে বসে কাটাকাটি কাজগুলো করছেন। কিছু সমস্যা হচ্ছে বৈরী আবহাওয়ার জন্য, তবে ওভারঅল বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আয়োজন। বৈরী আবহাওয়াটাও হয়তো বা আল্লাহরই কোনো একটা রহমত, তাই পুরো বিষয়টা আল্লাহর রহমত হিসাবে আমরা চিন্তা করি। যেহেতু কোরবানি বিষয়টা হলো ত্যাগের বিষয়, তো আল্লাহ এর মধ্যে রহমত রেখেছে, মানে সবাই বৈরী আবহাওয়ার মাঝেও সুন্দরভাবে কোরবানি করছে। এদিকে মুসলধারে বৃষ্টিতে কিছু কিছু স্থানের অলিগলি আর ছোট রাস্তায় পানি জমে গেলে খানিক ভোগান্তিতে পড়েন নগরবাসী। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। কোরবানির সাথে শুধু ত্যাগ নয় জড়িত সামর্থ্য, যাদের তা নেই শ্রম দিয়ে বিত্তবানদের সহযোগিতা করে সামিল হন ঈদ আনন্দে। পেশাদার কসাই না হয়েও অংশ নেন কাটাকুটিতে, বিনিময়ে ঘরে ফেরেন কিছু মাংস নিয়ে। রাজধানীতে ঈদের দিন এমন কিছু মানুষের কথা জানাচ্ছেন সারোয়ার সুমন, ক্যামেরা ছিলেন মমিনুল হক আফান। কারো পেশা রাজমিস্ত্রি, কেউ রিক্সা চালক, আবার কেউ দিনমজুর কিংবা ফেরিওয়ালা।
সাভার কেরানীগঞ্জ থেকে এই জটলার মানুষগুলো পেশাগত পরিচয় ছেড়ে ঈদের দিনটায় রাজধানীতে এসেছেন। যদি কোরবানিতে কাটাকুটি বন্টনে কিছু সহায়তা করা যায় সামর্থ্যবানদের, যদি বিনিময় মেলে নগদ কিছু টাকা, হয়তো অল্প মাংস, তাহলে ঈদটা একটু ভালো কাটে তাদের। ঢাকা শহরে হয়তো কিছু ঈদের দিন কাটাকাটি করলে কিছু টাকাও পাবো এবং মনে করো কিছু খাওয়ার জন্য গোস্ত পাবো, বাল বাচ্চা নিয়ে খাওয়াইতে পারবো। দেখা যায় হয়তো কেউ দ্বীপের চায়া কেউ দেয় না। এটা আমরা সারটা নিছি, মানে মাথা যেগুলো ওরা নেয় না, ওরা বলছে এগুলো আমরা নেব না, ওগুলো আমরা নিয়ে আসছি। তারা জানান প্রায় প্রতি বছরই কোরবানিতে আসেন, ঈদের দিন রাজধানী ঘুরে এমন অনেকেরই দেখা মিলল। অন্য অন্য বেড়ে হয় 2,500-3,000-4,000 মাংসও পাই, 5-7 কেজি-10 কেজি, কিন্তু এবারে এখনও মাংস তো পাই নেই, আর মানে টাকার অবস্থাও ভালো না। ইনশাল্লাহ আমি বাড়ি যাবো, আমার মোটামুটি ভালো হয়ে যাবো, মানে বড় লোকের মতো হয়ে যাবো, আমি মানুষ করে হইতে পারি, কিন্তু আমার কাছে আমার বড় হবো আর কি। ঢাকাবাসী বলা যায় ধনীরা মফস্বল শহর কিংবা গ্রামের মানুষের মতো কোরবানির পুরো প্রক্রিয়া নিজ হাতে সারার মতো ততটা পটু নয়, তাই এসব কাজে সামর্থ্যবানদের প্রয়োজন পড়ে সামর্থ্যহীনদের। এই সামর্থ্য আমার নাই, হ্যাঁ, এর জন্য তো পরের কাজটা করতে আসছি, আর যদি সামর্থ্য থাকতো তাহলে এই জায়গায় আসলাম না। গরু কায়দা দিছি, ঠিক আছে, এক টুকরা গোসু দেয় না আমাদেরকে, এটা বলছিলাম, ওনারা গোস দিবে না। শুধু পুরুষ নয়, নারীরাও এমন বহুতল অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সহায়তা করতে আসেন। কেউ আসেন শুধুই মাংস প্রত্যাশী হয়ে। গরুর মাংসের এই দুর্মূল্যের বাজারে শেষ কবে ঘর থেকে গোশত রান্নার ঘ্রাণ বেরিয়েছে তা হয়তো ভুলেই গেছেন। লাঙ্গর আল্লাহ পাক সামর্থ্য দেয় নাই, অন্যজনের দিছে, তাদের গরু কাটলাম, কিছু মাংস দিছে, টাকা পয়সা দিছে, নিয়ে এটা নিয়ে যাবো, বউবোলা নিয়ে সবাই খাবো, এটাই আনন্দ। আনন্দের কোনো পুঁথিগত সংজ্ঞা নেই, তা সত্ত্বেও এটি নিশ্চিত বলা যায় কোরবানিতে সহায়তা করা এসব বিত্তহীন বা নিম্নবিত্তরা ঘরে মাংস নিয়ে ফিরলে যে আনন্দ বইবে পরিবারে, তার সাথে বিত্তবানের পরিচয় নেই। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে এমন আশ্বাস দিয়েছেন ঢাকা 2 মেয়র, শুভেচ্ছা জানিয়েছেন নগরবাসীকে। প্রায় 350-এর উপরে যান যন্ত্রপাতি নিয়োজিত, আমরা বিভিন্ন বহির্বিভাগ সংস্থা থেকেও আমাদের গাড়ি এবং যান যন্ত্রপাতি এনেছি, সুতরাং আমরা আশাবাদী যে পূর্বের ন্যায় গতবারের ন্যায় আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য ইনশাআল্লাহ অপসারণ করব। এলাকাবাসী যত্রতত্র যেন ময়লাগুলো যেন না ফেলে রাখা হয়। আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই আমরা পলিথিন দিয়েছি, বায়োডিগ্রেডেবল, এবং আমি অনুরোধ করব প্রত্যেকে আপনাদের যার যার বর্জ্য যেগুলো আছে ওগুলো নির্দিষ্ট স্থানে আপনারা ফেলে দিবেন। দর্শক, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকার 2 মেয়র কথা বলছিলেন, তাদের বক্তব্য শুনছিলেন। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আসলে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা কেমন হচ্ছে, আমাদের 2 সহকর্মী জিনিয়া কবি সূচনা এবং রাকিব আপ্রো দুজন আছেন। চিনিয়া কবি সূচনা রয়েছেন মহানগর প্রজেক্টের কাছেই রয়েছেন। সূচনা, আপনি দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন এবং 2 মেয়র যেমনটি বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে, এখন পর্যন্ত কত শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে আপনি দেখছেন? পাশাপাশি আরেকটি বিষয় বলবেন যে বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, সেক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো বাধা সৃষ্টি হচ্ছে কি না? ইমতিয়াজ, আসলে রাজধানীতে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং উত্তর সিটি কর্পোরেশন মেয়র কিন্তু 24 ঘন্টা না, তিনি বলেছেন যে দুপুর 2টায় বর্জ্য অপসারণ শুরু করে তিনি রাত 10টার মধ্যে সমস্ত নগর থেকে বর্জ্য অপসারণ করবেন, এমনটাই বলেছিলেন তিনি। এবং সেই অনুযায়ী কিন্তু তিনি 11,000 পরিচ্ছন্নতা কর্মী দুপুর থেকে কাজ করেছে এবং বৃষ্টি কিছুটা বাধা দিলেও কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথেই রয়েছে। কারণ আমি দুপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সেই তৎপরতা চলছে
ছিল এবং তাদের কিন্তু এই যে বর্জ্য সংক্রান্ত সব বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড অর্থাৎ মহানগর প্রজেক্ট, এটি একটি আবাসিক এলাকা এবং এখানে কিন্তু বেশ কিছু কোরবানিও হয়েছে এবং আপনি সন্ধ্যার মধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোথাও তেমন কোন, আপনি যদি আমার চারপাশে দেখেন যে একটি বড় রাস্তা, এখানে কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু সব বর্জ্য অপসারণ করা হয়ে গেছে এবং কোথাও কিছু কিছু উত্তর সিটি কর্পোরেশনের যে দেয়া ব্যাগ সেই ব্যাগে কিন্তু কিছু বর্জ্য রয়েছে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের যে গাড়ি সেটি এসে নিয়ে যাবে। তো আপনি যেমনটি দেখছেন যে আসলে উত্তর সিটি কর্পোরেশনে যে লক্ষ্য ছিল যে 10টার মধ্যে অর্থাৎ আর 8 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করবে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো তারা পৌঁছাতে পারবে, আমার কাছে এমনটি মনে হয়েছে ঘুরে। রাকিব, আপনার কাছে যেতে চাই, প্রতিবারই আমরা দেখি যে উত্তরের তুলনায় দক্ষিণ কেন যেন কিছুটা পিছিয়ে থাকে, এবারের চিত্রটা কেমন? এবারও একই অবস্থা, আমরা এই মুহূর্তে আছি হাতিরপুল সেন্ট্রাল রোডে। আপনাকে আমি সচিত্রের শুরুতেই দেখাতে চাচ্ছি, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনো বর্জ্যের কোরবানির পশুর বর্জ্যের একটা স্তূপ পড়ে আছে। শুধু এই সেন্ট্রাল রোডেই কিন্তু এরকম অন্তত 7-8টি স্তূপ পড়ে আছে এখন পর্যন্ত, কোনো সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্নতা কর্মীকে আমরা দেখিনি এবং কোনো কার্য এই বর্জ্য অপসারণের কোনো কার্যক্রমও কিন্তু আমরা গত 1 ঘন্টায় এখানে দেখিনি। এর পাশাপাশি হচ্ছে কিন্তু এখানে যত্রতত্র বর্জ্য ফেলে রাখার একটা বিষয় সাধারণ নাগরিকদের পক্ষ থেকেও দেখা গেছে, তারা কিন্তু অসচেতনতার একটা পরিচয় দিয়েছে। আর আমরা সকাল থেকে, আজকে সকালের পর থেকেই কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরেছি, এর মধ্যে গেন্ডারিয়া, নবাবপুর, রায়সাহেবের বাজার এবং তাঁতি বাজার সহ বেশ কিছু জায়গা কিন্তু ঘুরে দেখেছি, যেখানে এই বর্জ্য ব্যবস্থাপনায় একটা অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে এবং দুটি বিষয় আমরা পেয়েছি, একটি হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা গাফিলতি এবং কাজে বর্জ্য অপসারণে পিছিয়ে পড়ার একটা ব্যাপার আমরা দেখেছি এবং সাধারণ নাগরিকদেরও কিন্তু অসচেতনতা আমরা লক্ষ্য করেছি, যে কারণে আসলে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার মানুষ কিন্তু অনেকটা এই বর্জ্যে ভোগান্তিতে রয়েছে এবং এই বর্জ্য থেকে কিন্তু বড় ধরনের কোনো দুর্গন্ধ এবং হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। রাকিব, ধন্যবাদ আপনাকে। 24 ঘন্টা হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, দেখা যাক আসলে সেই সময়ের মধ্যে বর্জ্য অপসারিত হয়ে যায় কিনা। দর্শক, চামড়ার বাজারের খবর আপনাদের আরও বিস্তারিত জানাতে চাই, সহকর্মী রাকিব আল জাবেদ রয়েছেন রাজধানীর পোস্তায়, তার কাছ থেকে জানবো আমরা। রাকিব, একটু জানতে চাচ্ছি যে আগামী 2 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে, আজ তো বৃষ্টি হয়েছেই, তো ব্যবসায়ীরা আসলে কি বলছেন, বৃষ্টি তো সামনে থাকছে, তাহলে তাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা? ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বড় যে চিন্তার বিষয়টি সেটি হচ্ছে আসলে বৈরি আবহাওয়া, কারণ চামড়া লবণজাত করতে হলে তাদের কিন্তু একটু শুল্ক আবহাওয়াটা, নাতিশীতোষ্ণ যেই আবহাওয়াটা দরকার হয় সেটির প্রয়োজন পড়ে। এবং অন্যদিকে এই মুহূর্তে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাসটি রয়েছে, এর ফলে কিন্তু তাদের যে পরিমাণ চামড়া সংগ্রহ করার কথা ছিল প্রথম দিনে প্রাথমিকভাবে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। যদিও আমরা দেখছি যে সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসলে পোস্তায় যেই চামড়াগুলো রয়েছে সেগুলো আসতে শুরু করেছে এবং এর অধিকাংশ চামড়াই কিন্তু গরুর চামড়া, এখানে খাসি এবং অন্যান্য যে চামড়াগুলো রয়েছে অর্থাৎ ভেড়ার যে চামড়াগুলো রয়েছে সেগুলোর চাহিদা একেবারে নেই বললেই চলে। প্রাথমিকভাবে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এই বছর তাদের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে 70-80 হাজার চামড়া সংগ্রহ করা, তবে সেটা আসলে কতটুকু বাস্তব হবে তা নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের সন্দেহ রয়ে গেছে। এই অবস্থা আরেকটি চ্যালেঞ্জের কথা তারা জানিয়েছেন যে লবণের যে অতিরিক্ত মূল্য সেটি কিন্তু তাদেরকে ভাবাচ্ছে, যদিও বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশন থেকে বারবার বলা হয়েছে অতিরিক্ত দামে যদি কেউ লবণ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে যে চামড়াগুলো নেওয়া হয়েছে, এখানকার যারা পাইকারি বিক্রেতারা রয়েছেন, আড়তদার রয়েছেন, তারা কিন্তু এখানে এগুলো জমা করছেন এবং পরবর্তীতে 1-2 দিনের মধ্যে এগুলো আসলে একেবারে লবণজাত করে পরে প্রসেসিংয়ের জন্য এগুলো পরে চামড়ায় যেই আমাদের কারখানাটি রয়েছে হেমায়তপুরে সেখানে নিয়ে যাওয়া হবে। তবে এই মুহূর্তে যেই প্রাথমিক লক্ষ্যটা ছিল সেটা অর্জিত হয়নি বলে এখানকার যে অ্যাসোসিয়েশনটি রয়েছে সেখানকার সভাপতি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে খুচরা বিক্রেতাদের একটা অভিযোগ রয়েছে, তারা যথাযথভাবে এইবার চামড়ার মূল্যটি পাচ্ছে না, গেলবারের চাইতে প্রতি চামড়ায় তারা 100-150 টাকা কম পাচ্ছেন। দোলা, রাকিব, ধন্যবাদ আপনাকে।